ভাইরামা, আজকে বলবো মুমিনের মৃত্যুতে আসমান জমিন কান্না করা। খুব অবাক করা কথা, আসমান আমার কাঁদে নাকি জমিন আমার কাঁদে নাকি? জি, আসমান ও জমিন কাঁদে যদি একজন প্রকৃত মুমিন দুনিয়া থেকে মারা যায়। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক লোকের জন্য আসমানের দুটি দরওয়াজা রয়েছে, একটি দিয়ে তার আমল উপরে তুলে নেওয়া হয় এবং দ্বিতীয়টি দিয়ে তার রিজিককে নাজিল করা হয়। যখন কোনো মুমিন মারা যায় তখন উভয় দরওয়াজা বড় কাঁদতে থাকে বলে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। ভাইরা আবার আব্বা জানে রাগো, আজকে যদি একজন মুমিন মারা যায়, নেককার মারা যায়, যদি সালেহ ব্যক্তি মারা যায়, আসমান জমিন তার জন্য কান্না করে। এই জন্য ইনশাআল্লাহ আপনার সর্ব অবস্থায় মুমিন হওয়ার চেষ্টা করব।